হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 10 মিনিটস স্কুল। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভেদাঙ্ক ও বিভেদাঙ্কের উপযোগিতা। প্রথমে চলে আসা যাক ভেদাঙ্কের প্রয়োজনীয়তা ও গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে। এটি উচ্চতর পরিসংখ্যানে বহুলভাবে ব্যবহৃত হয়। নমুনায়নের সমসত্বতা যাচাইয়ে ভেদাঙ্কের ব্যবহার অপরিহার্য। যখন আমরা নমুনায়ন করব, একটি বিশাল সংখ্যক তথ্য থেকে আমরা যখন নমুনা বাছাই করব, সেই ক্ষেত্রে নমুনায়নের সমসত্বতা যাচাইয়ে ভেদাঙ্কের ব্যবহার অপরিহার্য। ভেদাঙ্কের মান যদি ছোট হয় তখন সেটি হচ্ছে ভালো নমুনায়নের নির্দেশক, যদি বড় হয় সেটি আমাদের ভালো নমুনার নির্দেশক নয়। কৃষি গবেষণায় বিশেষত পরীক্ষণ পর্যালোচনায় এর ব্যবহার উল্লেখযোগ্য। উদাহরণস্বরূপ বলা যায়, পাশাপাশি দুই খণ্ড জমিতে উৎপাদনের তারতম্যের কারণ যাচাইয়ে যে টি টেস্ট বা এফ টেস্ট করা হয় তাতে ভেদাঙ্কের মান জানা আবশ্যক। এছাড়াও তুমি বলতে পারো, মেডিসিন যখন আমরা কোনো অ্যাপ্লাই চিন্তা ভাবনা করি, কারো কোনো প্রাণীর উপরে বা মানুষের উপরে যখন অ্যাপ্লাই করি, তখন যে এফ টেস্ট বা টি টেস্ট করা হয় সেই ক্ষেত্রেও ভেদাঙ্কের মান জানাটা আবশ্যক। এবার আমরা দেখব বিভেদাঙ্কের উল্লেখযোগ্য ব্যবহারগুলো। দুটি নিবেশন ভিন্ন ভিন্ন এককে দেয়া থাকলে, যেমন একটি যদি ইঞ্চিতে এবং অপরটি যদি সেন্টিমিটারে থাকে, তাদের তুলনা করতে বিভেদাঙ্কে ব্যবহৃত হয়। কারণ বিভেদাঙ্কে কোনো একক নেই, যেহেতু কোনো একক নেই সুতরাং এরপরে ইঞ্চি এবং সেন্টিমিটার এই দুটোর কোনোটাই কোনো প্রভাব থাকবে না। এই সমস্ত কেসে আমরা বিভেদাঙ্ক ইউজ করব। কোনো নিবেশনের গঠন প্রকৃতি জানবার জন্য বিভেদাঙ্কের মান জানা প্রয়োজন। বিভেদাঙ্কের মান বড় হলে তা বোঝায় যে নিবেশনটি অসুষম ও অসম সত্ত্ব। আর মান যদি ছোট হয় তখন সেটি বোঝায় নিবেশনটি সুষম ও সমসত্ত্ব। শিল্প কারখানায় দুই বা ততোধিক দ্রব্যের উৎকর্ষতা যাচাই এটি ব্যবহৃত হয়। অর্থাৎ কয়েকটি দ্রব্যের মধ্যে কোনটা ভালো সেটি যাচাই করার জন্য আমাদের বিভেদাঙ্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি কার্যকর। অর্থনৈতিক ক্ষেত্রে যেমন জাতীয় সম্পত্তির সমসত্ত্বতা যাচাইয়ে বিভেদাঙ্ক ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ জাতীয় সম্পত্তি, জাতীয় রিসোর্সের সমসত্ত্বতা যাচাইয়ে বিভেদাঙ্ক বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। দেখা হবে আমাদের পরবর্তী আরও একটি ভিডিওতে।